ব্যাংকে টাকা আছে মানে তুমি কোন অধিকারে পাইস হোটেলের টাকাটা ব্যাংকে রেখে এলে? আমাদের কারোর সাথে কোনো আলোচনা না করে কোন সাহসে এরকম একটা সিদ্ধান্ত নিলে মেজো বউ? বৌমনি, আমি কোনো কথা শুনতে চাই না। ঠাকুরপো, তোমার কি মতিভ্রম হয়ে গেছে? আজকাল কি তুমি বউয়ের তালে তালে নাচছো? বৌমনি, আমি আজকে ও গয়নাগুলো উদ্ধার করে এনেছে, টাকাগুলো উদ্ধার করে এনেছে, তো কি মনে করছে ওই বাড়ির বড় কর্তা হয়ে গেল? কিভাবে ও যে ও যা ভাববে তাই হবে, এখন থেকে কি ওর ইচ্ছে মতো সবকিছু হবে নাকি ঠাকুরপো? হ্যাঁ বাবা মা, আপনারা ওরই আসপর্দাটা মেনে নিচ্ছেন? ও একবারও বাড়ির কারোর সাথে কথা বলার প্রয়োজন অবধি মনে করলো না। বৌমনি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো ঠান্ডা মাথায়। আমি আগেও বলেছি, আবারও বলছি, বাড়িতে এতগুলো ক্যাশ টাকা রাখাটা বেআইনি। আর আমি তো পুলিশের কাছে গিয়েছিলাম। আইনের সাহায্য নিয়ে কি এত বড় বেআইনি কাজ করা যায়? আর তুমি তো নিজেই দেখলে বাড়িতে এতগুলো ক্যাশ টাকা রাখার জন্য কত বড় একটা বিপদ হয়ে গেল। আর আজকে কোনো রকমে টাকাগুলো উদ্ধার করা গেছে। যদি টাকাগুলো উদ্ধার করা না যেত তাহলে তো সত্যি আমরা সবাই পথে বসতাম। দেখো, আমার কোনোদিনই এই ব্যাংক ট্যাঙ্কের প্রতি ভরসা ছিল না, আমি এসবের পক্ষেও ছিলাম না। কিন্তু এই ঘটনাটা ঘটার পর আমার মনে মনে একটা আক্ষেপ হচ্ছিল, যদি মেজ বৌমার কথাগুলো আগে শুনতাম তাহলে বোধহয় এই দুর্ঘটনাটা ঘটতো না। কিন্তু পাশাপাশি আমি তোমাকে এটাও বলি যে তুমি আমাদের কারোর সঙ্গে কথা না বলে এতগুলো টাকা ওই ব্যাংকে জমা দিয়ে দিলে। তুমি এত কষ্ট করে টাকা গয়না সব উদ্ধার করেছো, এটা তারিফ করবার মতনই কথা। তাই বলে টাকা কোথায় থাকবে এই সিদ্ধান্তখানা তো তোমার নেওয়া উচিত হয়নি। মা, সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম। ওই টাকা এইভাবে হাতছাড়া হয়ে যেতে দেব না আমি। যা হবার তা তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। যা হয়ে গেছে বললে তো চলবে না বাবা। দেখি আমাকে হিসেবটা বোঝাও তো, এক একটা পাই পয়সার হিসেব না আমার খাতায় লেখা আছে, তুমি কিন্তু আমাকে ঠকাতে পারবে না। দেখি দেখো। বৌমনি, আমি কাউকে ঠকাতে চাই না। আমরা কেউ যাতে ঠকে না যাই তাই এই সিদ্ধান্ত নেওয়া। তুমি এই পাসবুকটা দেখো, এখানে সব লেখা আছে কত টাকা জমা পড়েছে। এ কি, এ কি ধরনের রসিকতা হচ্ছে? এ কত মাত্র টাকা? বাকি টাকা কোথায় মেজো বউ? কিন্তু আমাদের যা টাকা ছিল তার অর্ধেকের কম টাকা তুমি জমা করেছো। মানে এত কম টাকা, বাকি টাকা কোথায়? বাকি টাকা কোথায় মেজো বউ? আমি বলছি, বাকি টাকাটা সরকারকে ট্যাক্স দিতে আর ফাইন দিতে হয়েছে। নমস্কার, আমি ঐশানীর বাবার উকিল ছিলাম। আসলে এত কাল তো আপনারা সরকারকে কোনো ট্যাক্স দেন না, ট্যাক্স যে দিতেই হবে। ঐশানী মা, শঙ্কর এদিকে এসো। ঐশানী মা, এই রইল সব ফর্ম, সবার সরকারি ডকুমেন্টসগুলো বানিয়ে নেবে। তোমাদের ডকুমেন্টস রেডি হলে আমাকে জানিও, আমি পাইস হোটেলের ব্যবসার লাইসেন্সটা রেডি করে দেবো। লাইসেন্স ছাড়া তো আবার ব্যবসা করা যায় না। আমি আসছি, তোমাদের কোনো রকম দরকার পড়লে আমাকে ফোন করো। বাবা, উকিল টুকিল ডেকে একেবারে পাকাপোক্ত ব্যবস্থা করে ফেলেছো দেখছি। শোনো, তুমি এই বাড়িতে উকিল ডাকো আর যাই ডাকো, যে টাকাটা আজকে আমাদের বাড়ি থেকে চলে গেছে সেই টাকাটা সবার রক্ত জল করে রোজগার করার টাকা, সেই টাকার ভরপাই কিন্তু তোমাকেই করতে হবে। আমি কিন্তু আর কোনো কথা শুনব না। বড় বৌমা, তুমি ইস্পাট মেয়ের উপর আঙুল তুলছো কেন? শুনলে তো, অর্ধেকের বেশি টাকা সরকারের ঘরে চলে গেছে, তার ভরপাই ও করবে কি করে? আমি জানি না মা, ও ব্যাংকে টাকাটা রাখার সিদ্ধান্ত নিতে পারলো আর ওর জন্যই তো আমরা অর্ধেকের কম টাকা ফেরত পেলাম। না বৌমনি, তার জন্য নয়, ভুলটা তো আমাদেরই ছিল, উনি তো আমাদের সঠিক নিয়মটা শিখিয়েছেন। বাবা ঠাকুরপো,
তুমি তো দেখছি আজকাল নিজের বউয়ের সব কথাই সায় দিচ্ছ। এটা দেখে বেশ ভালোই লাগছে। তাহলে ঠাকুরপো তুমি এক কাজ করো, তুমিও তোমার বউয়ের সাথে ভাবো যে যেই টাকা আমাদের চলে গেল সেটা আমরা কি করে ফেরত আনতে পারবো। আমার প্রত্যেকটা পাই পয়সা ফেরত চাই ভেজব, এক আনাও কম হলে না আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বৌমুনি আমি কোনো অন্যায় কাজ করিনি, আমি যেটা করেছি বাড়ির ভালোর জন্য করেছি, পাইস হোটেলের ভালোর জন্য করেছি। তবু তুমি যখন বলছো যে এই টাকাটা আমার জন্য গেছে আমি সেটা মেনে নিলাম, বাড়ির সবার ভালোর জন্য আমি তোমার কথাটা মাথা পেতে নিলাম। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি আজ যে টাকা আমার জন্য চলে গেছে সেটা আমি ফেরত নিয়ে আসবো, যেভাবেই হোক। আপনি হঠাৎ এই সময় জানলেন যে আপনার মাথা ধরেছে না? আপনার চোখ লাল দেখেই আমি বুঝতে পেরেছিলাম, তাই আদা দিয়ে লাল চা করে নিয়ে এসেছি। এটা খেলে আপনার মাথা ঝাড়বে। আর মাথারই বা আর কি দোষ, কম তো আর ধকল যায়নি। আপনিও তো যথেষ্ট টায়ার্ড হয়ে আছেন, দাঁড়ান। নিন, আপনিও চাটা খান, দেখবেন ফ্রেশ লাগবে। আমি জানি আপনি কি ভাবছেন। আচ্ছা, আপনি যে বৌমুনিকে কথা দিয়ে এলেন যে সব টাকাগুলোর ভরপাই আপনি করবেন, কি করবেন ভেবে দেখেছেন? না, আমি না কিছু বুঝতে পারছি না, কি করব ভাবছি কিন্তু কিছুই মাথায় আসছে না। আমিও তো পাড়ার মধ্যে পারি শুধু রান্না বান্না করতে। তো আশেপাশের অনেক লোকেরা আছে যারা আমাদের হরগৌরী পাইস হোটেলের খাবার খাননি কিন্তু নাম জানেন, আবার এরকম অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা আছে যারা আশেপাশে বাড়ি ভাড়া নিয়ে থাকে, তাদের তো অনেক সময় খাবারের দরকার পড়ে, আবার অনেক বৃদ্ধ মানুষেরাও আছেন যাদের সেইভাবে কেউ নেই। আমরা যদি রান্না করে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি তাহলে কেমন হয়? আপনি কি পাইস হোটেল থেকে হোম ডেলিভারির কথা বলছেন? মানে খাবারগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা? হ্যাঁ, এইটাই। এটা তো দারুণ আইডিয়া, ব্রিলিয়েন্ট, জাস্ট ব্রিলিয়েন্ট আইডিয়া। সত্যি আপনার ভালো লেগেছে? ভালো লেগেছে মানে দারুণ লেগেছে। আচ্ছা, এবার না আমাদেরকে প্ল্যান করে ফেলতে হবে সেটা করব কি করে। তার আগে আচ্ছা, ঘরে ঘরে পৌঁছানোর জন্য তো আমাদের লোক জোগাড় করতে হবে। না, তার আগে আমাদের ভাবতে হবে যে এই ঘরে ঘরে পাইস হোটেল থেকে হোম ডেলিভারির ব্যাপারটা আমরা প্রচার করব কি করে। রান্নার ব্যাপারটা আমি না ভাবছি না, কারণ আমি জানি আপনি হরিদার বিরুদাকে নিয়ে সামলে নিতে পারবেন, কিন্তু আমাদের না দুটো লোক জোগাড় করতে হবে, তার সাথে আমি তো আছি। দুটো লোক থাকলে আমি হোম ডেলিভারির ব্যাপারটা আরামসে সামলে নিতে পারবো, দরকার হয় সাইকেলে করে আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে আসবো। না না, সেটা আবার হয় নাকি? নিয়ে বাড়ির বউ, আপনি লোকের বাড়ি গিয়ে খাবার দেবেন? কেন করব না, বৌমনিকে তো আমরা একসঙ্গে প্রমিস করেছিলাম যে টাকাটা চলে গেছে সেটা ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে আপনি একা কেন খাটবেন? কিন্তু বাড়ির লোকজনেরা এটা মেনে নেবে না।
আপনি আন্টি আঙ্কেলের কথা বলছেন তো, যে ওনারা রাগ করবেন? আমি আন্টি আঙ্কেলকে বোঝালে ওনারা ঠিক বুঝতে পারবেন। আর পাইস হোটেলের যে ক্ষতিটা হয়েছে সেটা যেভাবেই হোক আমাকে পূরণ করতেই হবে। দরকার হয় ঘরে ঘরে সাইকেলে করে খাবার পৌঁছে দিয়ে আসবো, তাও করতে হবে। আমি আর আপনি কি আলাদা? আমার ওই এত এডুকেটেড আর কিনা বাড়িতে বাড়িতে খাবার ডেলিভারি করবে? অসম্ভব। আমি কিছুতেই ওকে ওই লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে ওর পুরো জীবনটা নষ্ট হতে দেবো না। আপনি যে আমার বাড়ির লোকদের জন্য এত ভাবেন তার জন্য ধন্যবাদ। নিজের বাড়ির লোকের জন্য ভাবলে কখনো ধন্যবাদ দিতে হয়? এই বাড়িটা তো আমার, আমি ভাববো না তো কে ভাববে? তাছাড়া কোনো কাজই ছোট নয়। আপনি রান্না করবেন, আমি হোম ডেলিভারি করব, ঘরে ঘরে হরগৌরী পাইস হোটেল। উনি বলছেন ঠিকই, কিন্তু আদৌ কি ওনাকে এইভাবে বাড়ি বাড়ি খাবার দিতে যাওয়ার অনুমতি দেবে মা বাবা? আমার তোর সাথে একটু কথা ছিল রে বেশি। হ্যাঁ দিদি বল না। তোর সাথে একটু আলাদা কথা বলতে চাই রে। আপনারা কথা বলুন, আমি আসছি। তুই তো ওনার সামনেই বলতে পারতিস দিদি। না রে পারতাম না, কারণ একটা প্রাইভেসি বলে তো কথা আছে। অবশ্য এই বাড়িতে তো কারোর কোনো স্পেসই নেই, প্রাইভেসি তো দূরের কথা, সবাই সবার ব্যাপারে কথা বলছে। এটা কি ধরনের বাড়ি বলতো? না কারোর কোনো কথাবার্তা বলার ছিঁড়ি আছে, না খাওয়া দাওয়ার, না হাঁটা চলার। আচ্ছা কেউ কি কোনো রকমের আচার আচরণ জানে না রে? দিদি আসতে বল। ভুলটা তো আমারই ছিল, আমারই ঘর থেকে বেরিয়ে আসা উচিত ছিল। দুই বোন কথা বলবে, আমিই বা কেন তাদের মাঝখানে ছিলাম? এসব কি বলছিলি? সাইকেলে করে খাবার ডেলিভারি করবি? ঐশী তোর এত এডুকেশনাল কোয়ালিফিকেশন, শহরের ওয়ান অফ দ্য বেস্ট কলেজে পড়াশোনা করিস ইংলিশ নিয়ে, এত ভালো রেজাল্ট করেছিস ছোট থেকে, এই জন্য? দেখ ঐশী, আমি জানি আমি আমি জোর করে তোকে তোর বিয়েটা দিয়েছিলাম, তুই কি আমার উপরে অভিমান করে এসব করছিস? তুই তোর পড়াশোনাটা পুরো ছেড়ে দিবি ঐশী? ওনার তো পড়াশোনা করার ইচ্ছে ছিল, উনি কেন এইসব ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কাজ করবে? উনি তো আর আমার মতন অশিক্ষিত নন, ওনার হয়তো জীবনে অন্য কোনো স্বপ্ন আছে। সত্যি তো আমি তো কোনোদিন ওনার থেকে জানতে চাইনি যে ওনার জীবনের স্বপ্ন কি। এইসব ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কাজ করতে গিয়ে উনি তো ওনার স্বপ্নটাই পূরণ করতে পারবেন না। তোরাই তো আমাকে আমার স্বপ্ন, আমার পড়াশুনো সব কিছু বাদ দিয়ে বিয়েটা করতে বাধ্য করেছিলিস দিদি। তাপস তাই তো আমার বিয়ের সম্বন্ধটা এনেছিল। তুইও তো আমাকে ফোর্স করেছিলিস দিদি। আমিও আমার পরিবারকে বাঁচানোর জন্য কিছু না ভেবে তুচ্ছ বুঝে ঝাঁপ দিয়ে দিয়েছিলাম। একবারের জন্য তো ভাবিনি কোথায় গিয়ে পড়বো। আমি কি জানতাম বল, আমি কি জানতাম ঐশী যে তোর বিয়েটার সাথে সাথে আমার জীবনটা এভাবে তলিয়ে যাবে? আমি কি জানতাম যে তাপ
মুখোশ আমাদেরকে এইভাবে ঠকাচ্ছে। দেখ ঋষি, যে ভুলটা হয়ে গেছে সেটা তুই কেন সারা জীবন বই নিয়ে বেড়াবি বলতো? যখন সেটা শোধরাবার সুযোগ আছে, সময় আছে, কেন তুই এই বাড়িতে এভাবে পড়ে থাকবি? ঐশী তেলে জলে কখনো মিশ খায় না রে, খায় না। আমি জানি তুই এই বাড়িতে অ্যাডজাস্ট করতে পারবি না, পারবি না। দিদি, প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়ের পর সংসার পাল্টালে পৃথিবীটা অল্প হলেও পাল্টে যায়। আমারও পাল্টেছে, আফসোস হ্যাঁ আছে, তবে আমি যা পেয়েছি সেটাও কম কিছু নয়। দিদি, এই মানুষগুলো আমার আপন, এই বাড়িটা আমারও বাড়ি, এই ফ্যামিলিটা আমারও পরিবার। তা যেমনই হোক না কেন, এদের ভালোবাসায় না কোনো খাদ নেই রে দিদি। তাই বলে এই বাড়ির লোকেদের জন্য করতে করতে তুই তোর যে স্বপ্নটাই ভুলে যাবি। না না, আমি ওনাকে ওনার স্বপ্ন ভুলতে দেব না। আমার পরিবারের জন্য উনি ওনার স্বপ্নের জলাঞ্জলি দেবেন, আর সেটা আমি মেনে নেব। এতটা স্বার্থপর আমি হতে পারবো না। আমি বরং ওনাকে গিয়ে বলি যে এসব ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কথা না ভেবে পড়াশোনায় মন দিতে। এই বাড়ির কেউ আমাকে জোর করে নিয়ে এসব করতে, আমি চেয়েছি এই বাড়ির সবাইকে হেল্প করতে। এটা তো আমার দায়িত্ব, তাই না বল? ঐশী, তোর তোর স্বপ্ন, তোর পড়াশুনো, সব কিছু তো এই বাড়ির দায়িত্বের তলায় চাপা পড়ে যাচ্ছে। খাবার ডেলিভারি করাটা কি তোর মতো মেয়ের কাজ? না বলে কি ফোনটা ধরা ঠিক হবে? নিশ্চয়ই কারোর কোনো দরকার আছে তাই ফোন করছে। হ্যালো, কে বলছেন? ঐশী কোথায়? আমি ওনার বর বলছি। কি কালকে? এই বাড়িতে এইভাবে থাকাটা তুই ডিজার্ভ করিস না ঐশী, এটা তোর লাইফ হতে পারে না। আর আমি বেঁচে থাকতে সেটা কখনোই মেনে নিতে পারবো না। ঐশী, শঙ্করকে তোকে ছাড়তে হবে। ঐশী, মা নিচে খেদে রাখছে, আসুন। আমি শিওর উনি দিদির সব কথা শুনে ফেলেছেন। ঐশী, দিদি খেতে চল। কি রে, চল। মা, বৌমনি নামেনি? না রে, আমি তো ডাকতে গেছিলাম কিন্তু বললো খাবে না। আপনারা খাবেন না আন্টি? ও মা, ছেলেদের খাওয়া হোক তবে তো মেয়েরা বসবে, এটাই আমাদের বাড়ির নিয়ম। তবে তুমি বসে পড়ো, তুমি পোয়াতি মানুষ, তোমার নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। আর যদি আপনাদের আগে খিদে পেয়ে যায় তাহলে? তাহলেও কি ছেলেদের খাওয়া শেষ হওয়া না অবধি অপেক্ষা করে?
আসলে দিদি বলতে চাইছিল যে থাক ইশফাকমে তোমার দিদি কি বলতে চাইছে আমি বুঝতে পেরেছি। তুমি বসো। মাটিতে এই অবস্থায় কি করে বসবো? ওমা আমাদেরও তো ছেলে পুলে হয়েছে, আমরা তো সবসময় মাটিতে বসেই খেয়েছি। আমি একটা চেয়ার আর টুল এনে দিচ্ছি, চলুন আমিও যাচ্ছি। থাক আমি দিচ্ছি। মিস্টার ঘোষ কি আমার দিদির কথাগুলো শুনেছেন? উনি কি আমাকেও ভুল ভাবছেন? ওনার তো অ্যাটলিস্ট এটা বোঝা উচিত দিদি যাই ভাবুক আমি ওনার সম্পর্কে কি ভাবি। এসব তো আমি খাই না। আপনি আমাকে কলেজে নিয়ে আসবেন বলে নিয়ে বেরোলেন? থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনি আমাকে কলেজে না নিয়ে এলে আমার একটা বছর লস হয়ে যেত। আজকে তোমারই মতো একজন গোল্ড মেডেলিস্ট কলেজে আসছে, এরকম একজন মানুষকে না দেখে তার কথা না শুনে চলে যেও না ঐশানি। বড় গৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।